খবর থেকে মনে হয় বাংলাদেশ মুক্ত হবে না, কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত নেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ। ছাত্র জনতার অভ্যুত্থান এবং সত্র বছর থেকে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মীর রক্তের বিনিময়ে শেখ হাসিনা 5 আগস্ট ক্ষমতা ছেড়েছে। ক্ষমতা ছাড়ার আগে আমরা আমাদের বৃহত্তর সিলেটের স্মৃতি সন্তান জনতা মিলে আসলে ছাত্র নেতা ইফতেখার আহমদ দিনার চুলে রামচার গুম হয়েছিল। শেখ হাসিনার পতনের পরে আইনগর থেকে অনেক নেতৃবৃন্দ বেরিয়ে এসেছেন, আমরা আশা করেছিলাম আজকে এই সমাবেশে আইনগর থেকে বেরিয়েছে আমাদের নেতা ইলিয়াস আলী মিনার জুনে রামচার সহ আমরা এই ভোট পয়েন্টের সমাবেশ করব। আমরা এখন আমাদের নেতা ইলিয়াস আলী মিনার জুনে রামচারের কোনো খবর পাই নাই, সংবাদ পাই নাই নেতৃবৃন্দের কাছে, সরকারের কাছে। আজকের সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই ইলিয়াস ভাই কোথায় আছেন, মিনার জুনে রামচার কোথায় আছে, রাষ্ট্রকে তা পরিষ্কার করতে হবে। শেষ কথা, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় আমরা 17 বছর লড়াই করেছিলাম রাজপথে, মাত্র 10 দিন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে গেছে। সিলেটের কোথাও আওয়ামী লীগকে পাখি চালন দিয়ে যুবলীগ ছাত্রলীগ গুন্ডালীগকে খুঁজে পাওয়া যায় নাই। এটাই আওয়ামী লীগের সাথে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের প্রথম আরেক আমার বাংলাদেশে না আসা পর্যন্ত আমরা অক্ষপথে খুনি হাসিনার তাদেরকে সেখানেই পাবো, সেখানেই প্রতিরোধ করে তুলবো।